চোর 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 পুলিশ এসেছে, ধরো ধরো ধরো, ওই দেখো ছোট বাচ্চা নিয়ে এসেছে, ওখানে আরেকটা আছে। শিবানী কি, হে শিবানী কি, হ্যাঁ ধরা পড়েছে, তারপর আবার গালাগাল দেয়। আর সকালবেলা আমি ডক্টর দেখাতে গেছিলাম, ডক্টর দেখাই মানে এসছি যখন দুপুরবেলা, দুপুর নয় আমি গেছিলাম হচ্ছে 9টার দিকে, আর যখন এসেছি তখন দেখি এখানে লোকে লোকারণ্য, মানে একটা চোর ধরা পড়েছে। আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে যেটা, সেটা হচ্ছে চোরটার কুলে দু মাসের একটা বাচ্চা নিয়ে চুরি করতে এসছে। তো এইখানে আমাদের পাশের বাড়িতে, একদম পাশের বাড়িতে আমি আর মা দুজনেই গেছিলাম ডাক্তারের কাছে, আর পাশের বাড়িতেই চোর ধরা পড়েছে। তো আমি চলে এসেছি, আমি স্কুটি নিয়ে যেহেতু গেছিলাম, আর আমি ডবল ক্যারি মানে মাকে নিয়ে ভালো চালাতে পারি না, মানে পেছনে কেউ বসলে ভালো চালাতে পারি না, তো সেই কারণে আমি চলে এসেছি। আর মা শুনতে পেয়েছে রাস্তার মধ্যে যে তোমাদের বাড়িতে চোর ধরা পড়েছে, চুরি হয়েছে, আর মা ওইখান থেকে দৌড়াতে 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 এখানে এসছে। তো যাই হোক, এখানে এখন আমরা চোর ধরা পড়েছিল, পুলিশে ধরে নিয়ে গেল একটু আগেই। চলো, পুলিশের বিহেভিয়ার যা বাজে মানে এটা বলতে নেই, কারণ হচ্ছে মানে এসে উনি আরো উল্টো মনে হলো যে চোরকেই সাপোর্ট করছে, এরকম ধরনের একটা ব্যাপার। চোরটা মানে মহিলা যে দুজনই, ওরা এসেছিলো অ্যাকচুয়ালি চারজন, দুজন পালিয়েছে আর দুজন এখানে ছিল, আর দুজনের মধ্যে একজনের চুল কেটে দেওয়া হয়েছে, অর্ধেক চুল কেটে দেওয়া হয়েছে, আর অর্ধেক চুল যেহেতু কেটে, পুলিশ এসে ওনাকে উল্টো সাপোর্ট করছে, আবার ও অর্ধেক চুল অলরেডি মানে চুলগুলো কুড়িয়ে নিয়ে ব্যাগে ভরে নিয়ে গেলো। জানি না এটা কোনো আমাদের রুলস আছে কি না, কিন্তু চুলগুলো আবার ব্যাগে ভরে নিয়ে গেল। আবার মানে কি আমি ব্যাপারটা ঠিক বুঝতেই পারলাম না, মানে পুলিশকে কেন ডাকা হয় সেটাই মেনলি বুঝতে পারলাম না। উনি মনে হয় মানে ওনাকে আরও মানে চোর মানে যেহেতু পুলিশকে দেখলো, ওনার গলার সাউন্ড আর বেড়ে গেল, মানে ও চুরি করেছে মানে ধরা পড়েছে, তার মধ্যে আবার উল্টো মানে গলার সাউন্ড বাড়িয়ে বলছে ও আমার চুল কেটেছে, ও আমার চুল কেটেছে, এরকম ধরনের ব্যাপার। কি সাহস! আমরা এখন এসেছি বিকেলবেলা নন্দননগর, কি নন্দননগর ঝিল তো এটা, নন্দননগর ঝিল পারে দেখো, এখান দিয়ে মানে আমার বরের সাথে মামা বাড়ি যাই আমরা ট্রেনিং করে 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 বাইকে। আর এখন আমরা এসেছি হচ্ছে আড্ডা, মানে আড্ডা নয়, শান্তদার আসবে বলেছিল, আমরাও পেছন ধরেছি, বলে ছেলেটার জন্য একটা পাত্রি চাই, এটা দেবো তো, বলে এই ছেলেটার জন্য একটা পাত্রি চাই, ঠিক আছে চার চক্ষু, কিন্তু যে আসবে বুঝছে, আমি এটা ছাড়াও দেখতে পারি, খুব সুন্দর। তারপরে ওই জন্য মামা বলছে কি, মামা যেই ব্লগে থাকে সেই ব্লগে ভিউজ বেশি হয়, কারণ মামিকে তো বলে প্রচার করে এই আজকে আমি ব্লগে আছি, বম ফেটেছে, বমের শিবম এসছে, বৌদি এসছে, আর দীপু এসছে, দীপু হচ্ছে আমার বিআই, ছোট শালা বলছি, দীপু আমার বিআই, ছোট বিআই, দীপু
দীপু ভাইয়ের মতো হ্যাঁ দীপু দীপুকে সবাই চেনে ও দেখো বম ফেটেছে বমের ধোঁয়া আকাশটা কি সুন্দর ধোঁয়া ধোঁয়া ফটো ওঠে না আমার ফোনে শুধু ভিডিও হয় হ্যাঁ মামার আইফোনের ছবি ভালো ওঠে কি বলো মামার আইফোনের ছবি এই আইফোনের লোগোটা একটু দেখিয়ে দে তো কি আইফোন নাকি অন্য ফোন বৌদি বলছে কি ভালো ভালো আসে না ফটো ওই যে ওই যে মামা 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 তোর ফোনে কেন চার্জ থাকে না 24% চার্জ দিয়ে 4 দিন আইফোন চালানো যায় ফটো নিয়ে এখন ভাগাভাগি লেগে গেছে এই দিকে ওই দিকে আর মামা ফটো তুলে দেবে বলছে বলছে পার পিস 10 টাকা করে ওই দেখো মারামারি লেগে গেছে ওই দেখো মারামারি লেগে গেছে ফটো তোলা নিয়ে মামারে বলেছে একটা ললিপপ কিনে দেবো দাঁড়া আমার ব্যাগে যদি ললিপপ থাকে তাহলে এক্ষুনি দিয়ে দিচ্ছি আমার ব্যাগে যদি ললিপপ থাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি সবাই আসলে বলো এটাই আনন্দ হয় না শান্তদা সবাই আসলে আমার বরটা আমার বরটা থাকলে আরো কত ভালো হতো আমার হ্যাঁ এখন শিবম ললিপপটা পার কর ললিপপটা পার কর ললিপপটা পার কর এ তো ক্যামেরায় পোজ হচ্ছে যেটা লাখ লাখ লোক দেখবে আমার বরকে নিয়ে আমি মানে প্রায় মামা শ্বশুর বাড়ি এদিক দিয়েই যাই বেলঘড়িয়া তো কোনোদিন এই ব্রিজে মানে নামবো নামবো করে আর নামা হয় তো আজকে দাদাদের সাথে এসেছি হচ্ছে একটা ঘুমটা দে ঘুমটা দে একটা দীপু দীপু একটা ঘুমটা দে দিদি এই ব্যাগটা নে দীপু তখন পোজ দিয়ে দাঁড়িয়ে থেকে যদি ফটো দীপু দীপু আমি আমি সানগ্লাসটা পরে ফটো তুলছিলাম আমার মনে হচ্ছিল রুগী রুগী না তোমাকে ভালো লাগছে ভালো লাগছে এটা কম্পিউটার ক্লাস না আরে দীপুরে দাঁড়া তাড়াতাড়ি চাঁদ চাঁদ উঠেছে দীপু চাঁদে থাকা দীপু চাঁদে থাকা দীপু ওই যে চাঁদে ধরে রেখেছি সরম ফটো তোল ওই যে বিশে বলছে এনে এনে এই দেখ আমি চাঁদে হাত দিয়ে রেখেছি এই দেখ এই দেখ মামার ফটো তুলি হাই হাই এটার কি কোনো কথা তোল 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 আমরা এখন কাকুর দোকানে সবাই ফুচকা খেতে এসেছি ওখানে আড্ডার পরে এই দেখো শিবম কিন্তু এখানে ঝাল খাচ্ছে ভালোই আর বাড়িতে ঝাল খেতে পারে না ফুচকা মেনকে তুলি দেখা যাচ্ছে না তো দশটা চললো Thank you.